ফুরুং। হ্যালো জান, কেমন আছো? এই তো ভালো। জানো বাবু কি হয়েছে? কি হয়েছে জান, কেউ মারা গেছে নাকি? দূর না জান, পাশের পাশের ভাবি ঈদের কেনাকাটা শেষ। ও, এই কথা, চলো একদিন যাই। তুমি আমাকে ভালোই বাসো না, একদিন হলে কি হবে, সবার তো কেনাকাটা শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে চলো সন্ধ্যায় যাই। শোনো বাবু, আমাকে কিন্তু যাটা কিনে দিলে হবে না, পাশের বাসার ভাবি 12,000 টাকা দিয়ে শাড়ি কিনছে, আমাকে কম করে হলেও কিন্তু 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে। বলো কি, আমি তো 20,000 টাকা বোনাসও পাই না, সব যদি তোমাকেই দিয়ে দেই তাহলে বাকি সবার কি হবে? ভালো কথা, সব বোনাস তোমাকে দিয়ে দিলে কি হবে? সেদিন তোমাকে মুরগি ভুনা কইরা খাওয়াই দিলাম, পরে বলছিলা যা চাইবো তাই দিবা, এই সেই প্রতিদান, আমি আর বাঁচতে চাই না। ধুত তেরি, যা কিনে দেই তাই নিবা, আর কোথায় রয়েছে শপিং আর তার মধ্যে মুরগির ভুনা চলে আসছে, মনে চায় শাড়ির উপর মুরগির ভুনা ঢেলে দেই। জীবন আমি আর রাখতে চাই না। কি আজাইরা পেঁচাল, রাখো ফোন,